দিনাজপুরের বিরলে সংবর্ধনা আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিউলি, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের বিরলে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এর সংবর্ধনা ও আলোচনা সভা এবং মাদক বিরোধী সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর এবং সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। বুধবার রাতে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি বিরল উপজেলা শাখার সভাপতি হাসান ফরিদ বিদ্যুৎ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ ইদ্রিস আলী, উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আরমান আলী কালু, সংগঠনটির উপদেষ্টা ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, সংগঠনটির উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সাধারণ সম্পাদক আতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি বিরল উপজেলা সাধারণ সম্পাদক আবু কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাভু, সাংগঠনিক সম্পাদক বিভূতি ভূষণ সরকার, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম সহ আরো অনেকে। মাদক সেবন ও মাদক পরিবহন হতে সকলকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে দিগন্ত পরিবারের পরিবেশনায় মনজ্ঞ সংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এস মাহমুদ, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision page। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television।